একটা ছেলে হাঁটতেছিল, সামনের দিকে তাকিয়ে দেখে জোড়ায় জোড়ায় পাখি বসে আছে। তখন তে চোখ বন্ধ করে বাম দিকে তাকালো, বাম দিকে তাকিয়ে দেখে সেখানেও জোড়ায় জোড়ায় পাখি বসে আছে। পাখি বলতে মানুষ বুঝেন নাই, হেতা পাখি, কিচিরমিচির করে, কুটুর কুটুর করে। তখন হতাশ হয়েছে, ডান দিকে তাকালো, ডান দিকে তাকিয়ে দেখে আবারও জোড়ায় জোড়ায় পাখি। এবার সে আরও হতাশ যে কী ব্যাপার, চারদিকেই সমস্যা। সে এবার বলল, ঠিক আছে, ডান বাম নয়, সামনে নয়, আমি এবার পিছন দিকেই চলে যাব, যেহেতু পরিস্থিতি খারাপ। তখন পিছন দিকে গিয়ে দেখে আরও পরিস্থিতি ভয়ানক। তখন সে বলে, ইয়াল্লাহ, আমি কোন দিকে যাব, অবস্থা তো ভয়াবহ। তখন সে স্থির দাঁড়িয়ে রইল এবং খোলা আকাশের দিকে তাকিয়ে একটু নিস্তার এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইল। কিন্তু তাকিয়ে দেখে তিন তালাই কোনাই কোনাই কুটুর কুটুর করছে পাখি। এই হচ্ছে সমাজের বর্তমান অবস্থা। নোকিয়া বিলুপ্ত হলেও পরকিয়া চলমান। বিয়ের যেমন গতি, তার চাইতে বেশি গতি ডিভোর্সের। তার অন্যতম কারণ হচ্ছে পরকিয়া। ব্যাকরণের ক্রিয়া ভুলে গেলেও পরকিয়া ভুলেনি মূর্খরা কিংবা শিক্ষিতরা। আর তার ফলাফল এখন দাঁড়িয়েছে 52 ইয়ার্সের মিষ্টি নায়িকা সাবেক মৌসুমীর বেলায়, যা এখন পুরো বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সবাই বলছে, এটা কি সম্ভব? এটা সম্ভব হয়েছে অসভ্যতা, অসামাজিকতা এবং ফ্যাশনের কারণে অতি আধুনিকতা। ইসলাম ধর্মে স্পষ্ট উল্লেখ আছে, পুরুষ পরনারীর কাছাকাছি যেতে পারবে না, কিংবা কোনো নারী পর পুরুষের কাছাকাছি যেতে পারবে না। কিন্তু এখন আমরা দেখি কি, টুম্মা টুম্মা টুম্মা, ক্লোজ 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 আপ হয়ে যায়, বসে বসে গল্প করে, খুডুর খুডুর করে, করতে করতে আস্তে আস্তে বলে, তুমি তো দারুণ কথা বলো, চমৎকার তোমার ভয়েস, তুমি অসাধারণ, তোমার সে কি হাসি। আর এই হাসি বাসি বাজাতে বাজাতে বলে, শেষে আমি তোমায় ভালোবাসি। কিন্তু তার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, আল্লাহর রহমত আছে, কিন্তু সব ভুলে গিয়ে, ব্যাকরণের ক্রিয়া ভুলে গিয়ে পরকিয়াতে আসক্ত হয়ে পড়ে। খেয়াল করে দেখবেন, নিজের ঘরের তরকারি কত চমৎকারভাবে রান্না করেছে আপনার মা, হয়তো আপনার স্ত্রী, হয়তো বা আপনার বোন, কিন্তু পরের ঘর থেকে তরকারি আসলে কয়, আম্মা এটা তো টেস্ট আছে বালা। এই পরকিয়া এই পরের ঘরের তরকারির মতো টেস্ট করতে করতে এখন সমাজের এত দুরবস্থা, এমন পর্যায়ে পৌঁছে গেছে। চারপাশে তাকিয়ে দেখবেন, চাচিকে নিয়ে যাচ্ছে ভাতিজা, ভাতিজা নিয়ে যাচ্ছে চাচাতো বোনকে, ভয়ানক পরিস্থিতি। এখন এই পরিস্থিতি থেকে এই সমাজ বাঁচবে কীভাবে, আপনার পরিবার বাঁচবে কীভাবে, আমি কীভাবে বাঁচব, আপনি কীভাবে বাঁচবেন? ইসলাম স্পষ্ট বলে দিয়েছেন, শয়তান মাঝখানে তখনই আসবে যখন আপনি মিষ্টি খেলাতো বোন, মিষ্টি চাচাতো বোন, মিষ্টি টক ছেড়ি ছেড়ানের মধ্যে আপনারা মিলে আধুনিকতা করবেন, ছেলে মেয়ে বন্ধুত্ব তৈরি হবে। এই ছেলে মেয়ে আবার বন্ধুত্ব কিসের? প্রশ্নই আসে না, ছেলে মেয়ে কখনও বন্ধুত্ব হতে পারে না। এই অসভ্যতা আধুনিকতার কারণেই তো চলছে সমাজ এই পরকিয়া। এবং তার ফলফলিতে হচ্ছে এই মৌসুমি টৌসুমি যারা হচ্ছে জঘন্য অবস্থায় চলে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, যদি কারো বউ সুন্দর হয় তখন সে কোরবানির গরুর ছবি উঠাইয়া যেরকম ফেসবুকে দেয়, তার বউকে ঝোলাইয়া দেয়, আমার উনি, তাকে নিয়ে বাইকে ঘুরে, তাকে নিয়ে বিভিন্ন পরিচয় করাই দেয় বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে। তখন আরেক বন্ধু বলে, ওফ দারুণ, কী দারুণ চোখ, কী মায়াবী ঠোঁট। এভাবেই কিন্তু ক্রিয়া বিক্রিয়া থেকে পরকিয়াতে রূপান্তরিত হয়, সুন্দর সমাজ ধ্বংস হয়, শিশু বাচ্চা তার মাকে হারায়, বাবাকে হারায়, দুই পৃথিবী দুই দিকে চলে যায়। এখন এখান থেকে পরিত্রাণের উপায় নেই। শিরোনামে দেখেছিলেন ভিডিও ফাঁস, এরকম ভিডিও, ফেক ভিডিও, হয়তো ফেস মিলে যাচ্ছে, কাটিং মাটিং করে ছেড়ে দিচ্ছে, আমি সেই দলের লোক নই, এরকম কোনো ভিডিও বের হয়নি। কিন্তু আপনাকে শিরোনাম দিয়ে এনেছি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। যদি আপনি রাগ করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সুন্দর চরিত্র, সুন্দর মানসিকতা। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু দুঃখ হচ্ছে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু মানুষ হয়ে আমরা মরতে পারছি না, শয়তানুল মাখলুকাত হয়ে যাচ্ছি। আমি প্রায়ই বলি শয়তান বিভিন্ন এলাকা থেকে রিটায়ার্ড করছে, পাড়া মহল্লা থেকে, কারণ শয়তানের দায়িত্ব মানুষ নিচ্ছে। মৌসুমি যা করেছে, জায়েদ যা করেছে, এটা অতি আধুনিকতা, অতি ফ্যাশন, অতি বাড়াবাড়ির ফলাফল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।